ঢাকা ছেড়া বিএনপি আয়োজিত এই মানববন্ধন হয়ে সভাপতি ডাক্তার সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা বিএনপি সভাপতি উপস্থিত রয়েছেন, প্রধান অতিথি বলিষ্ঠ কণ্ঠস্বর অনন্য বাগ্মী বাবু বর্ষ চন্দ্র রায় উপস্থিত রয়েছেন, দলের যুগ্ম মহাসচিব এবং দেশের তীক্ষ্ণধী বক্তা সৈয়দ জোয়াকের হোসেন আলাল উপস্থিত রয়েছেন, মীর শরাফত আলী শুভ অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ নাজিমুদ্দিন মাস্টার সুলতান আকবর অ্যাডভোকেট বিপুল রায় চৌধুরী সবাই জাতীয় নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ নেতৃত্বে আছেন, আছেন কবির ভাই তিনিও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা জেলার সকল পর্যায়ের অনেকক্ষণ ধরেই মানববন্ধন চলছে, আসলে বক্তব্য দীর্ঘায়িত করার কিছু নেই। আমি আস্তে আস্তে এই অনুষ্ঠানে আসার সময়ে একটা হেডলাইন আমার চোখে আসলো পত্রিকার, ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি বলছেন আওয়ামী লীগ সহিষ্ণু বলেই বিএনপি রাজনীতি করতে পারছে। তার এই বক্তব্যটার মধ্যেও কিন্তু একটা অসহিষ্ণুতা, আরে আওয়ামী লীগ অসহিষ্ণুতা সহিষ্ণু তার উপরে অন্যের রাজনীতি নির্ভর করবে এই কথাটাই তো হচ্ছে একটা নাৎসিবাদী কথা, এই কথাটাই হচ্ছে একটা ফ্যাসিবাদী কথা, এই কথাটাই হচ্ছে একটি গণবিরোধী কথা। বন্ধুরা আমার, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি আপনারা ভাই বলেছেন এটা বাড়ছেই, ক্রমাগত উপরের দিকে বাড়ছে, চাল ডাল তেলের দাম তো বাড়ছে, গ্যাসের দাম বাড়িয়েছে, আবার কয়েকদিন আগে প্রস্তাব করেছে ডিজেলের দাম বৃদ্ধি করবে, ডিজেলের দাম বৃদ্ধি করলে এটা চেইন রিয়াকশন কি হয় জানেন, এটা রিয়াকশন হয় চাষ বাস ক্ষেত খামার প্রত্যেকটিতে গিয়ে এটা আঘাত করে, তার মানে সামনে আবার প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি হচ্ছে। ওদের কি দরকার আছে, বিএনপি কি বলছে, রাজনৈতিক দল কি বলছে, সামাজিক সংগঠন গুলো কি বলছে, শেখ হাসিনার দরকার আছে যারা দিলের ভোট আঁকড়ে করে, যারা দাহ্য করেছে গণতন্ত্র নির্বাচনকে, তারা জনগণের কাছে জবাবদিহি করার ওদের তো দরকার নেই, তাই চালের দাম বাড়ুক আর তেলের দাম বাড়ুক, এইটা তো তাদের কি জবাব কি দরকার আছে এটা শোনার, কারণ তারা জবাবদিহি বলে যে জিনিসটা আছে গণতন্ত্রে এটার তো দরকার নেই, দরকার নেই বলেই ক্রমাগত ভাবে জিনিসের দাম থেকে তারা বৃদ্ধি করে যাচ্ছে। প্রধানমন্ত্রী এখন গেছেন জলবায়ু সম্মেলনে ব্রিটেনের গ্লাসগো শহরে, স্কটল্যান্ডের গ্লাসগো শহরে, বাহ, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে বায়ু দূষণের শহর হচ্ছে ঢাকা, বাংলাদেশের সকল বিরোধী দল পরিবেশবাদীরা নাগরিক সংগঠন সবাই বলেছে খুলনার বাগেরহাটের রামপালে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা যাবে না, এমনকি যাদের কাছ থেকে কয়লা নিয়ে এই বিদ্যুৎ উৎপাদন করবেন সেই দেশ পার্শ্ববর্তী দেশ তাদেরও তাদের ওখানেও কিন্তু এই কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে না। যে প্রধানমন্ত্রী তার নিজের দেশের সুন্দরবন উজাড় করে দেওয়ার জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্র করতে পারেন, তিনি যাচ্ছেন গ্লাসগোতে পরিবেশের সম্মেলনে, মানে একজন বুড়ি নৃত্য করতে চাচ্ছে, নৃত্য কলা প্রদর্শন করতে চাচ্ছে, কিন্তু সে জানে না যে তার নাচের যে তাল নেই সেটা সে জানে না। আজকে ঢাকাকে একটা বিষাক্ত গ্যাস চেম্বার, চট্টগ্রাম বিষাক্ত গ্যাস চেম্বার, বাংলাদেশের শহরগুলা বিষাক্ত গ্যাস চেম্বার, বাংলাদেশ বিষাক্ত গ্যাস চেম্বার, এটার গাছ মাছ পানি উনি উজাড় করে দিচ্ছে আর উনি যাচ্ছেন গ্লাসগোতে পরিবেশের সম্মেলনে, কত সদবিরোধিতা হতে পারে বন্ধুরা আমার। তাই আমি আজকে এই যে ঢাকা জেলা দ্রব্যমূল্যের বৃদ্ধির উদ্যোগে প্রতিবাদে যে মানববন্ধন, এই মানববন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মানববন্ধন আজকে রেখে আপনি
অনেকেই বলে, মানুষই বলে, আপনি জনগণের ভোট দরকার নেই, কিন্তু প্রভুদের আশীর্বাদ দরকার। আজকেই পড়লাম ফেরি বন্দরে ভারত চাল বন্ধ করে দিয়েছে, আপনার সাথে এত খাতির, এত প্রেম, তারপর তারা চাল বন্ধ করে দিচ্ছে কেন? এই প্রশ্নের উত্তর কি ওয়াইদুল কাদের আর প্রধানমন্ত্রী আর অন্য কোন মন্ত্রী দিতে পারবেন? আপনাদের এত প্রেম থাকার পরেও আজকে চাল তারা কেন বন্ধ করে দিচ্ছে? এখন তো চালের দাম বৃদ্ধি পেয়েছে, এখন তো আপনার বর্ডার গুলো উন্মুক্ত থাকার কথা, চালের ট্রাক ঢুকার কথা, সেই চালের ট্রাক আর ঢুকছে না, চাল বন্ধ করে দিয়েছে। এর জবাব দিতে পারবেন না বন্ধুরা। আমার বক্তব্য আপনি ভাইকে করতে চাই না, প্রধান অতিথি আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।